হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। গাইজ, আজকের ভিডিও তোমাদের দেখাবো ডিজেল গাড়ির ডিজেল ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয় এবং ডিজেল ফিল্টার চেঞ্জ করলে কী কী উপকার তোমরা পাবে এবং ডিজেল ফিল্টার চেঞ্জ করা নিজে থেকেও বাড়িতে পারবে। তো পুরো ডিটেলস ভিডিওটাই তোমাদের লাস্ট অবধি দেখতে হবে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এবং আরও ডিটেলস যেটা তোমাদের দেখাবো, মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস এই ভিডিওর মধ্যে, যে ডিজেল গাড়ি অনেক সময় হাওয়া লেগে যায়, ডিজেল কম থাকলে বা গাড়িতে তেল কম থাকলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না, যারা নতুন গাড়ি চালা শিখছো এবং যারা কিছুটা গাড়ি চালা শিখেছো, নতুন ড্রাইভিং করছো, তো অনেকে এটা ফলো করতে পারে না। তো কী হয়, গাড়ির হাওয়া নিয়ে নেয়, তো হাওয়াটা ইজিলি ছাড়াতে পারবে যে কোনো ডিজেল গাড়ির। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো, আমি ডিজেল গাড়ির হাওয়া ছাড়ার পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এবং ডিজেল ফিল্টারটা কীভাবে চেঞ্জ করবে, ডিজেল ফিল্টার চেঞ্জ করতে যে আমার গাড়ির যে প্রবলেমটা হয়েছিল এবং কী কী চেঞ্জ করতে হলো তার সঙ্গে, তো পুরো ডিটেলস তোমাদের আমি দেখাচ্ছি। তো গাইজ, প্রথমেই দেখতে পাচ্ছ যে ডিজেল ফিল্টার দুটো আমার খুলে নিয়েছি। ডিজেল ফিল্টার দুটো খুলে নেওয়ার পরে আমি যেটা করলাম, যে রবার্টের মতো আছে, বড় বড় যে রবার্টের মতো যে হাতে আছে দেখছো, ওই রবার্ট দুটো প্রথমে ডিজেল ফিল্টার যেখানে লাগানো থাকে সেই জায়গা দুটোই তোমাকে লাগিয়ে নিতে হবে। সেই জায়গা দুটো লাগিয়ে নেওয়ার পরে ডিজেল ফিল্টারটা কীভাবে লাগাবে, ডিজেল ফিল্টারটা লাগানোর সময় প্রথমে তোমাদের যেটা করতে হবে, ডিজেল ফিল্টারের নিচে যেটা তোমার ডিজেল ফিল্টারের নিচে যেটা তোমার লোহার ডিজেল ফিল্টারের মতোই আর একটা বাটির মতো আছে, যেটা কভার বলে অ্যাকচুয়ালি, তো সেই কভারটা দিয়ে তোমাকে ডিজেল ফিল্টারটাকে সাঁটিয়ে নিতে হবে প্যাঁচের মাধ্যমে। তো প্যাঁচের মাধ্যমে সাঁটিয়ে নেওয়ার পরে নেক্সট টাইম তুমি কী করবে, দ্বিতীয় যে ডিজেল ফিল্টারটা আছে সেটাও তোমাকে সাঁটাতে হবে সেম প্রসেসে। প্রথমে ওই রবারটা লাগিয়ে নিতে হবে, রবারটা লাগিয়ে নেওয়ার পরে ওই যে লোহার মতো যে ঢাকনাটা আছে, ঢাকনাটা দিয়ে ডিজেল ফিল্টারটাকে সাঁটাও। তারপরে ডিজেল ফিল্টারটাকে সাঁটিয়ে ঠিক ফুটোর মধ্যে সেন্টার করে তোমাকে কী করতে হবে, রবারটার মধ্যে টাইট করে দিতে হবে। তো রবারটার মধ্যে টাইট করে দেওয়ার পরে দেখো ভালো করে টাইট হয়েছে কিনা, দুটো ডিজেল ফিল্টারকে ভালো করে টাইট করে নিতে হবে এবং ভালো করে টাইট করার পরে তোমাকে তেল লাইনগুলো ঠিকঠাক ক্লিয়ার করে লাগাতে হবে। দেখো তেল লাইনগুলো যে সাইডে ফুটোর মধ্যে যে নবের মতো আছে, সে নবগুলো পাইপগুলো ঠিকঠাক ঢুকিয়ে দাও এবং এগুলো লাগানোর পরে তোমাকে যেটা করতে হবে, ডিজেল ফিল্টার দুটো লাগানোর পরে তোমাকে হাওয়া ছাড়তে হবে। তো তার আগে আরেকটা কথা বলিনি, ডিজেল ফিল্টার লাগানোর আগে তোমরা যদি ডিজেল ফিল্টার দুটোই যে ফিল্টার দুটো থাকে, তো সেই ফিল্টার দুটোই যদি তুমি একটু করে ডিজেল ঢেলে দাও, তো ডিজেল ঢেলে দিলে কী হবে, তোমার ফিল্টার দুটোতে অটো তেলটা আসতে অনেক সুবিধা হয়, পাম্প অল্প পাম্প করে তেলটা চলে আসবে। তো ওই দেখতে পাচ্ছ আমার ডিজেল ফিল্টার দুটো লাগানো হয়ে গেছে এবং এবং পাম্প করছি, হার্ড করছি। তো পাম্প করতে গিয়ে হার্ড করতে গিয়ে যেটা আমার প্রবলেম হচ্ছে, দেখো সেই প্রবলেমটা হচ্ছে হার্ড হচ্ছে না, যেহেতু আমার এই যে পাম্পটা অনেক দিন হয়ে গেছে এবং পাম্পের যে চাপাটায় তেলটাকে হার্ড করে সে চাপাটাও নষ্ট হয়ে গেছে। তো চাপাটাও এবং নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে এবং পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার কী হবে, দুটোকে চেঞ্জ করতে হবে। দেখো আমি চেঞ্জ করার জন্য খুলে নিচ্ছি, আমার হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি, ভিডিওটার মধ্যে আমি কেটে দিয়েছি, তো পুরো ডিটেলস তোমাদের দেখালাম না, মানে পুরোটা দেখালে কী হবে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি যতটা দেখানো দেখালাম এবং এটা খুলে নিলাম। দেখো চাপাটা এবং যে পাম্পটা দুটো খুলে নিলাম, চাপাটা পাম্পটা খুলে নেওয়ার পরে আমি যেটা করবো, দেখো নতুন চাপা আনতে হবে আমাকে এবং নতুন চাপা এবং নতুন পাম্প কিনে নিয়ে আসতে হবে। তো নতুন চাপা এবং নতুন পাম্প আমি কিনে নিয়ে চলে এসেছি, এবার এই দুটোকে কী করবো আমি লাগাবো। তো তোমাদের আমি দেখাই নতুন চাপা এবং নতুন পাম্পটা, তারাও তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো গাইজ, খোলাটা এখনও কমপ্লিট হয়নি, আর একটু হলে কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার খোলা কমপ্লিট হয়ে গেছে, খোলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি কী করবো, দেখো চাপাটাকে খুলে নেবো। চাপাটা যেটা মানে চাপা কোনটা বুঝতে পারছো তো, যেটা ডিজেল ফিল্টার দুটো লেগে আছে গোল গোল যে রাউন্ডের মতো হচ্ছে, যে নতুন আমি কিনে নিয়েছি, দেখো এটা হচ্ছে তোমার পাম্প, এই যে এটা পাম্প আর এটা চাপা, এই যে এটা চাপা। তো এই দুটো আমি এখন নতুন সেট আপ করবো ডিজেল ফিল্টার দুটোর সঙ্গে এবং এই জায়গাটাই লাগবে। তো এই যে মালটা খুলতে হবে, এবার এই মালটাকে খুলে নতুন যে ডিজেল ফিল্টার দুটো অলরেডি আমি লাগিয়ে নিয়েছি, তো এই দুটো তো আমার এই চাপাটা এই সেটিং হলো না, আমাকে নতুন চাপার সঙ্গে ডিজেল ফিল্টার দুটো সেটিং করতে হবে, পুরো সেট আপটাই নতুন হয়ে যাবে। তো পুরো সেট আপটা নতুন হয়ে যাওয়ার ক্ষেত্রে কী হবে, স্টার্টিং প্রবলেম তো একদমই হবে না, খুব সুন্দরভাবে তেলটা আসবে এবং পাম্পটা হার্ড হবে, পাম্পটা হার্ড হওয়ার কারণে তোমার গাড়ির স্টার্টিং প্রবলেম একদম হয় না। তো তোমরা দেখছো যে খুলে নিলাম, একটা খোলা হয়েছে আর একটা খুলে চাপা এবং পাম্প দুটোই সেটিং করবে ডিজেল ফিল্টার দুটোর সঙ্গে। তো গাইস, এই নাটটা খুলছি, নাটটা দুটো দু মাথায় দুটো নাট থাকে, দুটো নাট খুললেই ডিজেল ফিল্টার দুটো ইজিলি খুলে যায়। তো এটা যেহেতু আমি চাপাটা নিচে খুলে নিয়েছি, তো খুলতে খুব সুবিধা হচ্ছে এবং গাড়ির সঙ্গে লেগে থাকলে একটু কষ্ট হয়। প্রথমেই তোমাদের দেখিয়েছি কী, আমি দেখে নিয়েছি ডিজেল ফিল্টারটা কীভাবে লাগিয়েছি, তো তখন লাগাতে একটু কষ্ট হয়েছিলো কিন্তু এখন খুলতে অতটা কষ্ট হচ্ছে না, সহজেই খুলে যাচ্ছে। এবং খুলে যাওয়ার পরে কী করবো, যে রবার্টগুলো আমি লাগিয়েছিলাম সেই রবার্টগুলো খুলে নতুন চাপাটার সঙ্গে আমি সেটিং করবো। এই যে পুরাতন রবার্ট দুটো খুলে নিলাম এবং এই যে একটা মাল, এই যে দেখছো যে ছোটো ছোটো যে দুটো রবার্ট আছে, এ দুটোই লাগানো হয়ে গেছে এবং বড় রবার্ট দুটোকে লাগাতে হবে ওই নতুন চাপাটাই, যে নতুন চাপাটা আমার পায়ের ওখানে আছে। তো নতুন চাপাটা লাগানোর পরে, এই রবার্ট দুটো লাগানোর পর, নতুন চাপাতে রবার্ট দুটো লাগানোর পরে ফিল্টার দুটো আবার সেট করবো। তো গাইজ, ভিডিওটা দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ রবার দুটো লাগাচ্ছি সেম প্রসেসে। তো রবার দুটো লাগানো হয়ে গেলে ডিজেল ফিল্টার দুটো লাগিয়ে নেব। তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু নোংরা না থাকে, যে ডিজেলের ব্যাপার, নোংরা থাকলে তো প্রবলেম, যেহেতু আমি নতুন লাগাচ্ছি তো নোংরা থাকলে অনেক প্রবলেম হবে। দেখো আবার নাটগুলো আমি ঢুকিয়ে দিলাম এবং ফিল্টারটা
আটিয়ে নেবো। ওই যে আমার ঢাকনার মতো আছে, ঢাকনার তলা অবধি নাটটা চলে যাবে এবং নিচে একটা নাটের মতো থাকে, থ্রেড আছে, ওই থ্রেডের সঙ্গে এটা টাইট হয়ে যাবে। উপরে টাইট দিলে নিচে থ্রেডের সঙ্গে টাইট হয়ে যাবে এবং ফিল্টারটাকে ইজিলি ধরে নেবে। তো ফিল্টারটা ইজিলি ধরে নিলে ভালোভাবে রবারটার সঙ্গে সেটিং হয়ে যাবে, তো আর ডিজেল ফিল্টারটা লিক করবে না। তো দেখো একটা লাগানো হয়ে গেছে এবং টাইটটা আমি দিচ্ছি ঘুরিয়ে। দেখো গাইস টাইট দিচ্ছি, ডিজেল গাড়ির হাওয়া নিলে যে প্রবলেমটা হয়, তো সেই প্রবলেমটা আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা লাস্টে আছে, এটা তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। দ্বিতীয়টা আমি লাগাচ্ছি, দেখো দ্বিতীয়টা লাগানোর সময় যে নাটটা ঢুকিয়ে নিলাম এবং উপরে চাপাটা লাগিয়ে দেবো, ঢাকনার মতোটা লাগাতে হবে এবং রবারটাকে সাইটিয়ে দিতে হবে, তাতে ফিল্টারটা ভালোভাবে সেট হবে। যে লাগানো হয়ে গেল দেখো, এবার টাইট দিলেই পুরোপুরি লাগানো হয়ে যাবে। টাইট দিচ্ছি হাতে করে, তারপরে রেঞ্চ দিয়ে মোটামুটি একটু টাইট দিয়ে নিতে হবে। রেঞ্চে টাইট হচ্ছে এখন, এই যে রেঞ্চ দিয়ে একটু টাইট দিয়ে দিলাম। এরপর যেটা করব, এই যে পাম্প, চাপাটা লাগানোর পরে এবার লাগাবো পাম্পটা। তো পাম্পটা হচ্ছে মেন কাজ, পাম্পটায় তেলটাকে ডিজেল ফিল্টারে নিয়ে আসবে এবং ডিজেল ফিল্টার থেকে উপরের দিকে তুলবে। তো ডিজেল ফিল্টারটা ফুলফিল হয়ে গেলে পাম্পটাতে তেল চলে আসবে এবং তখন তুমি অটোমেটিক বুঝে যাবে যে তোমার গাড়ি যেটা হাওয়া থাকে সে হাওয়াটা ছেড়ে গেছে। তো হাওয়া ছাড়ানোর প্রসেসটা হচ্ছে ওই যে পাম্পটা যেটা লাগাচ্ছি, সে পাম্পটাকে ভালো করে ফুলফিল লাগিয়ে নাও। লাগানোর পরে তুমি গাড়িতে সেট আপ করো, যে লাগানো হয়ে গেছে আমার, দেখো গাড়ির কাছে আমি যাচ্ছি এবং যেখানটায় লাগানো ছিল সেখানটায় পুরোটা সেট আপ করে নিলাম। সেট আপটা চলছে, যেহেতু দুটো তিনটে নাট লাগানোর ব্যাপার থাকে। তাহলে আমি ঘুরে যেয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে লাগাতে হয়। এই যে গাইস এখানে লাগানো হয়ে গেছে, মোটামুটি নিচে থেকে এবার টাইটটা দিতে হবে, নিচে শুয়ে টাইটটা দিতে হয়, যে নাটগুলো সব ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে। ওই যে পাম্পটা, ওই পাম্পটাতেই কিন্তু গাড়ির হাওয়া ছাড়ানো হয়। তো কীভাবে ছাড়াতে হয় দেখো দেখাচ্ছি। ওই যে দেখো পাম্প করছি, পাম্প করতে করতে তোমার দেখতে হবে যে হাতের কাছে তেলটা চলে আসছে কিনা। যখন তেলটা চলে আসবে তখন জানবে যে তোমার গাড়ি হাওয়াটা ছেড়ে গেছে এবং ওই পাম্পটাকে টাইট করে আটিয়ে দিতে হবে, তাহলে তোমার হাওয়াটা ছেড়ে যাবে এবং ইজিলি গাড়িটা স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে। তো গাড়ি বুঝতে পেরেছো আজকের ভিডিও।